আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো আমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের উপর আলোচনা চলছিল। আমরা প্রথম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদের মাছ ও চিংড়ি সংরক্ষণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রথমে এর সংরক্ষণ, এর ধারণা, প্রক্রিয়াজাতকরণ ধারণা, প্রক্রিয়াজাতকরণের পদ্ধতিগুলো নাম পড়েছি। এরপর আমরা পড়েছিলাম শুটকিকরণ পদ্ধতিগুলো, কী কীভাবে শুটকি করা যায়, শুটকিকরণের উদ্দেশ্য, সুবিধা এবং এর গুরুত্ব। তো আজ আমরা করব কীভাবে আমরা শুটকি করে থাকি। শুটকিকরণ সাধারণত মাছের আকারের উপর ভিত্তি করে দুভাবে করা যায়, একটা হলো ছোট মাছ শুটকিকরণ, একটা বড় মাছ শুটকিকরণ। ছোট মাছ শুটকিকরণের ক্ষেত্রে আমরা সাধারণত ছোট মাছ বলতে কোন মাছগুলোকে বুঝি? সাধারণত মলা, ঢেলা, কাঁচকি, চান্দা, ট্যাংরা, চেলা ইত্যাদি মাছ যেগুলো আকারে সাধারণত ছোট হয়ে থাকে, সেসব মাছকে সাধারণত ছোট মাছ বলা হয়। তো এইসব মাছ শুটকিকরণের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো অনুসরণ করি সেগুলো হলো নিম্নরূপ। প্রথমত, ছোট মাছের আইস বা নাড়িভুঁড়ি কোনোটাই ফেলা হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে হাত দিয়ে টিপে তার পেটের নাড়ি বা ময়লাটুকু পরিষ্কার করে দেওয়া হয়। এরপরে এটিকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এরপরে কি করা হয় যে 10% লবণ পানিতে এই মাছগুলো, পরিষ্কার করা মাছগুলোকে 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখা হয় এবং এরপরে এদেরকে শুকানোর জন্য ব্যবস্থা করতে হবে। শুকানোর জন্য কি করা হয়, একটা মাচা তৈরি করা হয় এবং সেই মাচা ভূমি বা জমি থেকে 0.5 থেকে 1 মিটার উচ্চতায় তৈরি করা হয়। এই মাচা তৈরির পর মাচার উপর মাদুর বা চাটাই বিছিয়ে দেওয়া হয় এবং এরপরে এই মাছগুলো, আমরা যেগুলো ছোট মাছগুলো পরিষ্কার করলাম এবং লবণ পানিতে ধৌত করলাম, সেই মাছগুলোকে আমরা চাটাইয়ের উপর পাতলাভাবে বিছিয়ে দেব। এভাবে আমরা 4 থেকে 5 দিন শুকানোর পর যখন এর ভিতরে যে পানি থাকে বা জলীয় অংশ থাকে, এই জলীয় অংশটা যখন 16% নেমে আসে, তখন এই মাছগুলো ভালোভাবে শুকায়, অর্থাৎ মাছগুলো শুটকিকরণ হয়। তবে এই ছোটো মাছের ক্ষেত্রে 4 থেকে 5 দিনের বেশি শুকানো হয় না, কারণ বেশি শুকালে এরা শক্ত হয়ে যায়, মুচমুচে হয়ে যায়, ভেঙে যায়। যখন পুরোপুরি শুটকি হয়ে যায় তখন এদের ওজন স্বাভাবিক মাছের চেয়ে 20% হয়ে থাকে। তো এভাবে শুটকি করা হয়। সাধারণত আরেকটা বিষয় অবলম্বন করা এখানে, যাদের শুটকিকরণের সময় বা মাছগুলো শুকানোর সময় দেখা যায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, পোকামাকড়, মাছি এগুলো আক্রমণ করে, তখন কি করা হয় যে মাছের উপর যে মাদুরটা বেছানো হয় তার উপর মাছ বিছিয়ে উপর দিয়ে পাতলা জাল বা পাতলা সুতি কাপড় বিছিয়ে বা উপর দিয়ে বিছিয়ে দেওয়া হয় যাতে কোন ধরনের ধুলাবালি বা পোকামাকড় আক্রমণ করতে না পারে। তো আজ এ পর্যন্ত, আগামী দিন অবশ্য দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।